ও ইঞ্জেকশনটা দেওয়ার মানে দেওয়ার সময় ইঞ্জেকশনটা যখন ডক্টর পুশ করার সময় ও কিভাবে তাকাচ্ছিল, আমি ভাবছিলাম ওরে বাবা, আমরা যদি সেরকম ভাবে ইঞ্জেকশন দেওয়ার সময় আমাদের মনের ভিতর যা যা চলে আর কি, তো সেটাই ও প্রকাশ কর, আমি আমি ওর হয়ে প্রকাশ করবো, সেটা তোমরা বুঝতে পারবে যে ও কী বলতে চাইছিল। এই যে এবার দেখো ওর ওয়েট টুয়েট চেক করা হচ্ছে, তো ওয়েটটা কত সেটা আমি আর তোমাদের বললাম না। এইবার তোমরা জাস্ট ইঞ্জেকশনের জায়গাটা তোমরা দেখো, এই যে প্রথমে এই যে শোটা পুরো দেখাচ্ছে, ওরে বাবারে কী করতে চলেছে আমার সাথে, ওরে বাবারে ইঞ্জেকশন দিয়ে না আমার ভীষণ ব্যথা লাগে, প্রথম দেওয়ার পর নয় একটু পুশ করার পর ভীষণ কান্না স্টার্ট করে। এই দেখো কান্না ওর থামাতেই পারি না, আজ করেছে আর বন্ধই করে না রে বাবা। যখন ইঞ্জেকশনটা পুশ করা হয় তখন কিন্তু আমি এই দিকটায় তাকাইনি, কারণ আমারই ভীষণ ভয় করে। আমাকে যত মানে ইঞ্জেকশন দাও আমার কোনো অসুবিধা নেই, আমার এখন আর ভয় করে না, কিন্তু সোনাকে দিলে তো ভীষণ ভয় করে।